থিঙ্ক অ্যান্ড গ্লোরিস বাই নেপোলিয়ান হিল এর বই থেকে নেয়া গুরুত্বপূর্ণ একটি আইডিয়া হলো মাস্টার মাইন্ডের মাধ্যমে শক্তি অর্জন। মাস্টার মাইন্ডকে ব্যাখ্যা করা যায় জ্ঞান ও প্রচেষ্টার সমন্বয়। একটি সুর ও ছন্দের গতি যদি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে হাসিলের জন্য দুই বা ততোধিক লোকের মধ্যে মিল ঘটাতে বা মিলিতভাবে কাজ করে, ততোধিক লোকের মধ্যে মিলন ঘটায় বা তার মিলিতভাবে কাজ করে। মাস্টার মাইন্ডের সাহায্য ছাড়া ব্যক্তি বিশেষ পক্ষ বিরাট কোনো শক্তির অধিকারী হওয়া সম্ভব নয়। আজকে ভিডিওতে মাস্টার মাইন্ড তত্ত্বের দুটি বৈশিষ্ট্য আলোচনা করব। এর একটি হলো অর্থনৈতিক, অপরটি হচ্ছে সাইকিক। অর্থনৈতিক বিষয়টা সুস্পষ্ট, যে লোক তার দলের লোকেদের কাছ থেকে উপদেশ, পরামর্শ এবং সহযোগিতা লাভ করে সে অর্থনৈতিক সুবিধাগুলো সৃষ্টি করতে পারে। এই সমৃদ্ধ মৈত্র প্রায় প্রতিটি ফরচুন সৃষ্টির ভিত্তি। মাস্টার মাইন্ডের সাইকিক বিষয়টা অবশ্যই বিমূর্ত, এটি বোঝাও বেশ কঠিন, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে আধ্যাত্মিক শক্তি যার সঙ্গে মানব জাতি খুব একটা পরিচিত নয়। মনে রাখবেন, যেটা ব্রহ্মাণ্ডে মাত্র দুটি চেনা যায় উপাদান রয়েছে, তার একটি হলো এনার্জি বা শক্তি, অপরটি হচ্ছে ম্যাটার বা পদার্থ। সবাই জানে পদার্থ ভাঙলে পাওয়া যায় মলিকিউল, অ্যাটম এবং ইলেকট্রন। ম্যাটারের ইউনিটগুলো আলোক বিচ্ছিন্ন এবং বিশ্লেষণ করা যায়, তেমন এনার্জির ইউনিট রয়েছে। মানুষের মন এনার্জির একটি আকার, প্রাকৃতিক আধ্যাত্মিক শক্তির একটি অংশ। যখন দুটি মানুষের মন একই সুর একই ছন্দে একত্রিত হয়, প্রতিটি মনের এনার্জি আত্মার ইউনিট সৃষ্টি করে একটি ঐক্য, যাতে থাকে মাস্টার মাইন্ড তত্ত্বের সাইকিক ফেসটি। মাস্টার মাইন্ড প্রিন্সিপাল বা অর্থনৈতিক দিকটা নিয়ে 25 বছর আগে মনোযোগ সৃষ্টি করে অ্যান্ড্রু কার্নেগি। এই প্রিন্সিপালটি আবিষ্কার করে সিদ্ধান্ত নেন তিনি কি করবেন। মিস্টার কার্নেগি মাস্টার মাইন্ড গ্রুপে ছিলেন 50 জন লোক, এর দ্বারা তিনি পরিবিষ্ট থাকতেন। এরা তাকে ইস্পাত তৈরি এবং বাজারজাত করার বিষয়ে পরামর্শ দিত। তিনি এই মাস্টার মাইন্ড গ্রুপের সাহায্য ধন সম্পদ অর্জন করেন। যারা ধনী হয়েছেন এদের জীবন বিশ্লেষণ করলে দেখবেন তারা প্রত্যেকেই সচেতন কিংবা অবচেতনভাবে মাস্টার মাইন্ড গ্রুপ দ্বারা প্রভাবিত ছিলেন। এনার্জি হলো প্রাকৃতিক একটি ইউনিভার্সাল সেট, যার সাহায্য পৃথিবীর জাগতিক সবকিছু তৈরি হয়েছে। এসবের মধ্যে প্রাণী এবং উদ্ভিদ জীবনও রয়েছে। প্রকৃতি এনার্জি ম্যাটারের পরিবর্তন করে। প্রকৃতি যে ব্লকগুলো তৈরি করে তা মানুষের চিন্তা শক্তির সঙ্গে সম্পর্কিত। মানুষের মস্তিষ্ক ইলেকট্রিক ব্যাটারির সঙ্গে তুলনা করা যায়। একটি বোতাম থেকে সমস্ত শক্তি সুচে নেয় এবং গোটা ইউনিভার্সকে পূর্ণ করে তোলে। এটা সকলকে জানা যায় যে কতগুলো ইলেকট্রিক ব্যাটারির সাহায্যে একটি সিঙ্গেল ব্যাটারির চেয়ে অধিকতর শক্তি উৎপাদন করা যায়। এটাও সবাই জানেন যে একটি একক ব্যাটারি কোষও সমর্থ অনুযায়ী শক্তির যোগান দেয়। মস্তিষ্ক একইভাবে কাজ করে। কিছু মস্তিষ্ক অবশ্য অন্যদের চেয়ে অধিকতর কর্মঠ এবং তারা একত্রে কাজ করার মাধ্যমে সিঙ্গেল ব্রেইনের চেয়ে অনেক বেশি চিন্তা শক্তি যোগান দিতে পারে। যেভাবে কতগুলো ইলেকট্রিক ব্যাটারি মিলে একটি সিঙ্গেল ব্যাটারির চেয়ে অনেক বেশি শক্তি উৎপাদন করতে পারে। হেনরি ফোর্ড যখন ব্যবসা শুরু করেন, ওই সময় তিনি দরিদ্র, অশিক্ষা এবং আওতার প্রতিবন্ধকতা নিয়ে কাজ করছিলেন। তবে 10 বছর বাদে মিস্টার ফোর্ড এই 3টি বাধা শুরু করেন এবং 25 বছরের মধ্যে আমেরিকার অন্যতম ধনী ব্যক্তিত্বে পরিণত হন। তার সঙ্গে টমাস আলভা এডিসনের বন্ধুত্ব ছিল। মিস্টার ফোর্ডের বাণিজ্য আরও প্রসার লাভ করে যখন তিনি হার্ট ফোর্ডে জন বারোজ এবং লুথার ব্যারোজের সঙ্গে পরিচিত হয়ে ওঠেন। হেনরি ফোর্ড ব্যবসা এবং শিল্প দুনিয়ার সমস্ত খবরাখবর রাখতেন। তিনি বড় বড় মানুষদের সঙ্গে চলাফেরা করতেন এবং এভাবে দরিদ্র, অশিক্ষা এবং অজ্ঞাত দূর করার সমর্থ হন। এছাড়া মাস্টার মাইন্ড প্রিন্সিপালকে কীভাবে ব্যবহার করেছিলেন তা বলা হয়েছে। মহাত্মা গান্ধী উদাহরণটা এ প্রসঙ্গে আবারও টেনে আনা যায়। তিনি 20 কোটি মানুষকে একই সুতোয় বেঁধে নিতে পেরেছিলেন শুধুমাত্র ঐক্যদানের স্পিড এবং নির্দিষ্ট উদ্দেশ্যকে সঙ্গী করে। গান্ধী আসলে একটি অলৌকিক ঘটনা ঘটিয়েছিলেন বলা চলে। নইলে 20 কোটি মানুষকে কি করে একই আত্মা এবং ধ্যেয়ে বন্দী করা যায়? এই মানুষগুলো গান্ধীজি যা বলতো তাই শুনত। যারা ধনী হয়েছেন তারা প্রত্যেকেই জীবন নদীর এই অস্তিত্বকে উপলব্ধি করেছেন। কিছু লোক অবশ্য নদীর স্রোতকে ইতিবাচক এবং নেতিবাচক উভয় দিকটা পাল্টাপাল্টিভাবে থাকার অভিজ্ঞতা অর্জন করেন।
কখনো থাকে পজিটিভ সাইডে, কখনো বা থাকে নেগেটিভ সাইডে। 1929 সালে ওয়াল স্ট্রিট ক্র্যাশ লক্ষ লক্ষ মানুষকে একই পজিটিভ দিক থেকে নেগেটিভ দিকে নিয়ে গিয়েছিলেন। একই লাখ লাখ মানুষ সংগ্রাম করেছে, এদের মধ্যে কেউ কেউ হতাশ এবং ভয়ে নদীর পজিটিভ সাইডে যেতে চেয়েছে। দরিদ্র এবং সমৃদ্ধি প্রায় জায়গা বদল করে। ওই ক্র্যাশ পৃথিবীকে এ সত্য শিখিয়েছে, যদি পৃথিবী এ কথা বেশি দিন মনে রাখবে না, দারিদ্রের জন্য কোনো প্ল্যান তৈরি করতে হয় না, এ নির্দয় নিষ্ঠুর, এ নিজেই এসে হামড়িয়ে পড়ে। কিন্তু সমৃদ্ধি লাজুক ও ভীরু, একে আকর্ষণ করতে হয়। সবাই সম্পদ চাই, তবে খুব কম মানুষই জানে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তীব্র আকাঙ্ক্ষায় পারে কামনার সৃষ্টি এনে দিতে। আজকে ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আমাদের সাথে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।